আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দ্য লাভ অফ প্যারেন্টস নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি মোনালিসা। বিমানের শব্দ কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারীদের জন্য বিমানের শব্দ বিরক্তিকর হতে পারে, আর তাই বিমানের শব্দ দূষণ হ্রাস করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল নির্দেশনা অনুযায়ী রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত রানওয়ের দিক থেকে পরিবর্তন করে উল্টো দিক থেকে বিমান অবতরণ করবে, ফলে রাত্রিকালীন সময়ে মাওয়ালা থেকে আজাইবা অঞ্চলে বসবাসরত মানুষের ঘুমে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না। তবে বিরূপ আবহাওয়া কিংবা নিরাপত্তার প্রয়োজনে কখনো এদিক দিয়ে ফ্লাইট অবতরণ করতে পারে। বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুসারে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর জন্য নেওয়া অপারেশনাল পদ্ধতিগুলো এয়ার ট্রাফিকের সুরক্ষায় প্রয়োজনীয়তাগুলো পূরণ করবে। এটি 2018 সালে নতুন মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর খোলার পর থেকে গ্রহণ করা হয়েছে। শব্দ হ্রাস পদ্ধতি করার প্রক্রিয়ার মধ্যে বিমানবন্দরের দক্ষিণ রানওয়ের পুনর্নির্মাণের কাজও আছে। অন্যদিকে জাতীয় স্বার্থে সুপার ক্যারেজ বিমানকে কেবলমাত্র মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের অনুমতি দেওয়া হয়, তাদের ক্ষেত্রেও শব্দ হ্রাসে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। দর্শক, এই ছিল দ্য লাভ অফ প্যারেন্টস নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে বাংলাদেশি মিঠা পানির মাছ ও মাংসের বিখ্যাত প্রতিষ্ঠান দ্য লাভ অফ প্যারেন্টস। অনলাইনে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে